নমস্কার বন্ধুরা, হেলদি ওয়েলদি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি একজন হেয়ার স্টাইলিস্ট পেশায় এবং গত 8 বছর ধরে হেয়ার স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছি। আমি সারাদিন অনেক রকম ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা হয়, অনেক ক্লায়েন্টের সঙ্গেই বিভিন্ন রকম আলোচনায় বসতে হয়, চুল সংক্রান্ত জিনিসগুলোই বেশি থাকে। কিন্তু স্কিনটাও যেহেতু বুঝি, তো স্কিন সম্পর্কেও বিভিন্ন রকম ব্যাপারগুলো নিয়ে ক্লায়েন্টদের সঙ্গে আলোচনায় হয়। তো তাদের বিভিন্ন সমস্যার কথা শুনি আর তাদেরকে আমি বিভিন্ন রকম উপদেশও দিয়ে থাকি, যেগুলো আমার জানা আছে, গাইড করার চেষ্টা করি। অনেকেই অনেক রকম ভুল সিদ্ধান্ত নেন, অনেকেই অনেক রকম ভুল ধারণা নিয়ে চলেন। এদিকে তিনি হয়তো অনেক শিক্ষিত এবং বড় বড় পোস্টে চাকরি করছেন বা বড় বড় কোনো ব্যবসা সামলাচ্ছেন, কিন্তু কিছু মৌলিক ব্যাপার আছে যেগুলো হয়তো তাদের সঠিক ধারণা থাকে না। তো আমার এই চ্যানেলটাও আজকেই আমার প্রথম ভিডিও আমি স্টার্ট করেছি, এটা আমার ফার্স্ট ভিডিও আপনাদের কাছে। তো এরপর আমি ক্রমাগত এইগুলো মানে এক একটা জিনিস নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে। মূলত আমার এই চ্যানেলটা যে উদ্দেশ্যে তৈরি করা, অনেক লোকই অনেক মানুষ আছেন যারা সঠিকভাবে জিনিসগুলো বোঝেন না, বা জানলেও সেটা মানে সম্পূর্ণ সেই ব্যাপারটা সম্পর্কে তিনি জানেন না, যার ফলে কি হয়, তিনি কি পথ অবলম্বন করবেন সেটা তার পক্ষে মানে বিচার করাটা খুব কঠিন হয়ে পড়ে। এবং তিনি যার ফলে কি হয় মানে অর্ধেক জ্ঞান থাকলে যেটা হয় আর কি, নর্মালি ভুল ডিসিশন নিয়ে নেন, যার ফলে তার নিজের চুলের ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়, হেলথের ক্ষতি হয়। তো শুরু করার আগে আমি বলি যে আজকে আমি মূলত প্রথম যে সিরিজটা স্টার্ট করবো সেটা চুলের উপরেই থাকবে, তারপর ক্রমাগত আমি স্কিন এবং হেলথের বিভিন্ন ইস্যু নিয়ে বা সেটা আমি ক্রমাগত আপনাদেরকে জানিয়ে দেব, তো সেইগুলো আসতে থাকবে আপনাদের কাছে। তো আমি মূলত প্রথমে যেটা বলতে চাই, আমার এই হেয়ার ফল যে জিনিসটা সবচেয়ে বেশি আমি মানে ক্লায়েন্টদের সামনে যেটা কথা বলে আমি বুঝি, সবচেয়ে বেশি প্রবলেম যারা ফেস করেন বা যারা পার্লারে আসেন নর্মালি, তো তাদের সবচেয়ে বেশি সমস্যা, দেখুন একটা আছে যারা হেয়ার মানে হেয়ার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং তারা হেয়ারকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে চান, কালার করাতে চান, স্ট্রেটনিং করাতে চান, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু অনেকেই আসেন মূলত প্রবলেম নিয়ে, যে আমার চুলটা ভীষণ রুক্ষ হয়ে গেছে, অথবা চুল মাঝখান থেকে ব্রেক হয়ে ছিঁড়ে যাচ্ছে, অথবা চুল গোড়া থেকে উঠে যাচ্ছে, অথবা মাথায় প্রচণ্ড বেশি ড্যান্ড্রাফের সমস্যা হয়েছে, মাথায় ইচিং হচ্ছে, অনেক রকম অনেক কিছু ইউজ করেছি কাজ হচ্ছে না। তো এই সমস্ত সমস্যাগুলোই মূলত যারা সমস্যা নিয়ে পার্লারে আসেন আর কি, চুলের সমস্যা, তো তারা এই সমস্যাগুলো নিয়েই আসেন। আর এমনি স্কিনের ক্ষেত্রে বলবো, স্কিনের ক্ষেত্রে যারা আসেন তারা ধরুন মূলত অ্যাকনে প্রবলেম, পিম্পলস প্রবলেম, মুখে দানা বেরিয়ে যাওয়া, র্যাশ বেরিয়ে যাওয়া, তারপর সেন্সিটিভ স্কিন, রোদে বেরোতে পারেন না, অ্যালার্জেটিক প্রবলেম আছে, কোনো কিছু মাখতে পারেন না, তো এই ধরনের প্রবলেমগুলো বেশি দেখা যায়। এইবার তার মধ্যে কিছু লোক আছে, ধরুন কিছু মানুষ আছেন যারা কমপ্লেক্সনকে আরেকটু এনহ্যান্স করতে চান, সেটা সবাই চায়, গ্লোয়িং স্কিন এনহ্যান্স, কমপ্লেকশনকে আরও এনহ্যান্স করা, এগুলো সবাই চায়। তো এইটাকে একটা প্রবলেম না বলে এটাকে একটা সাইডে রাখাই ভালো, এটাকে ঠিক প্রবলেম বলা যায় না, এটা সবাই চায়, কিন্তু মূলত প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো। তো এইগুলো নিয়েই আমি মোটামুটি একটা সিরিজ চালু করছি। বন্ধুরা, আমি এই ভিডিওটা একটা শর্ট ভিডিও বানাচ্ছি, এটাতে শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশান রয়েছে। আমার এই ভিডিওটা মূলত হেয়ার কেয়ার, হেলথ কেয়ার আর স্কিন কেয়ারের উপরই থাকছে। আমার একটা হিন্দি চ্যানেলও আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেবো লিংক, যদি কেউ কোনো বন্ধু পছন্দ করেন তো সেই আমার হিন্দি চ্যানেলটাও গিয়ে দেখতে পারেন, সেটাও মূলত স্কিন হেয়ার আর হেলথ আয়ুর্বেদা ইত্যাদির উপরেই রয়েছে। তো আমি বাংলায় এটা স্পেশালি বানাচ্ছি কারণ আমার অনেক কমেন্ট আসছিল যে দাদা আপনি একটু বাংলায় বানালে ভালো হয়, কারণ হিন্দি প্রপার বাড়িতে আমার বাড়ির মা বোন বা যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা ঠিকমতো ধরে উঠতে পারছেন না আপনি কি বলছেন না বলছেন, সেটা ঠিকমতো বুঝতে পারছেন না। তো সেই জন্য আমার এই উদ্যোগটা নেওয়া, আমি হিন্দিতে যেটা বানাচ্ছি সেটাই বাংলাতেও বানাচ্ছি, একটু হয়তো কন্টেন্টের পরিবর্তন থাকবে, কিছুটা চেঞ্জ করব, কারণ দুটোই হুবহু এক হয়ে গেলে আবার দর্শক মানে আপনারা যারা আছেন তাদের হয়তো অতটা পছন্দ নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমি রাখবো, কিন্তু মূলত বিষয়গুলো প্রায় প্রায় একই থাকবে।
তো আপনারা আমার সেই হিন্দি চ্যানেলটাও দেখবেন যদি প্রয়োজন মনে করেন, আমি অবশ্যই সেটা দিয়ে দেব। আর সেখানে আপনি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর রইলই বাংলা চ্যানেলের কথা, তো বাংলা চ্যানেলে আমি মূলত হেয়ার দিয়ে স্টার্ট করব। তো আজকে আমি আর বেশি কথা বলছি না, এটা আমার প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও ছিল। আচ্ছা, এরপর আমি নেক্সট যে ভিডিও আনবো সেটাই হেয়ারের উপর থেকেই স্টার্ট হবে। নমস্কার।